কী বন্ধুরা শুধু ভেন্ডি ভাজা খেলেই চলবে ও বাবা এখানে দেখি আবার ফেস প্যাকও বানানো হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আজকে একটা দারুণ কিন্তু ফেস প্যাক নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে হ্যাঁ ঢ্যাঁড়স বা ভেন্ডি বাজার থেকে বর যখন ভেন্ডি নিয়ে আসবে সেখানে বরকে সেখান থেকে ভেন্ডি পোস্ত তো অবশ্যই রান্না করে দেবে তারপরেও কিন্তু নিজের রূপচর্চার জন্য কয়েকটা ভেন্ডি ভালো করে ধুয়ে সরিয়ে রাখবে এবং সামনের আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে টুকরো টুকরো করে নিয়ে ব্লেন্ডারে ঠিক এইভাবে পেস্ট করে নেবে একটু স্মুথ পেস্ট পাওয়ার জন্য এর মধ্যে একটু জল দিতে হবে জল দেওয়ার পরে এটাকে আরও স্মুথ একটা পেস্ট বানিয়ে নাও জানো তো বন্ধুরা এই ভেন্ডি বা ঢ্যাঁড়সকে কিন্তু আমরা সব সময় এইভাবে তির্যক করি মানে যারা কোনো কিছু কাজ পারে না অক্ষম সেরকম লোককে কিন্তু জানো তো ঢ্যাঁড়সের কত গুণ আছে প্রচুর ভিটামিন আছে এ বি সি আমি গুগলে সার্চ করে দেখেছি তোমরাও অবশ্যই সার্চ করে দেখে নিতে পারো এর কত গুণগত মানে কত গুণই এছাড়া রয়েছে ফসফরাস সোডিয়াম আয়রন কপার আর প্রচুর তো প্রোটিন রয়েছে সেটা আমরা জানি তো এবার এটা পেস্টটা বানিয়ে নেওয়ার পরে স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার পরে আমি এটা একটা চিনামাটির বাটিতে নিয়ে নিলাম তারপর এর মধ্যে মিল্ক পাউডার মেশাচ্ছি দেখছে তো মিল্ক পাউডার এক চামচ মতো দিলেই হবে অনেকেই বলতে পারো বা ভাবতেই পারো যে এখানে তো দুধ দিলেই ভালো হতো কাঁচা দুধ বা দই দিতেই পারো কিন্তু ভেন্ডি নিজেই বা ঢ্যাঁড়স নিজেই একটু ল্যাদ ল্যা টাইপের তার মধ্যে যদি আবার ওই ধরনের জলীয় মানে দুধ বা তুমি দই দাও তাহলে সেটা কিন্তু আরও ল্যাদ ল্যাদ করবে তখন মুখে বা হাতে লাগালে পড়ে পড়ে যাবে এবং সেটা খুব বিরক্তিকর তো এই জন্য মিল্ক পাউডারটা এটা কিন্তু খারাপ না আর এটা তোমরা অবশ্যই বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো এটা সান ট্যান রিমুভের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উপকারী আর ইনস্ট্যান্ট একটা গ্লো পাবে আর ত্বককে কিন্তু হেলদি করে এটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে সপ্তাহে একদিন বা দুদিন ব্যবহার করতেই পারো অনেক সময় পুরি থেকে আসার পর আমাদের স্কিনে একটা ট্যান পড়ে যায় সান ট্যান তো সেটা বা যারা রোজ অফিসে যাচ্ছ বা কাজের জন্য বাইরে বেরোচ্ছ তারাও এটা কিন্তু ট্যান রিমুভের ক্ষেত্রে এটা অনেক অনেক উপকারী তো এটা বানিয়ে এভাবে রেখে দেবে ফ্রিজে আর এটা নিচে যে কালো স্পট মতো পড়ে যায় না সেটাও এটা দিয়ে ঘষবে এটাতে দেখবে অনেকটা হালকা হয়ে যাবে আস্তে আস্তে আর এটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে স্নান করে নেবে স্নান করে নেওয়াটাই বেটার তাই জন্য এটা স্নানের আগাবে আগেই লাগাবে যদি হাতে সময় থাকে তো না হলে দশ থেকে পনেরো মিনিট জাস্ট একটু শুকাতে দিতে হবে তারপরে এটা ভালো করে ধুয়ে নিতে হবে তো ভেন্ডি বুঝতে পারছো নিজেই কত গুণী তো শুধু বাজার থেকে এবার ভেন্ডি এনে খেলে হবে না এটা রূপচর্চার কাজেও লাগাবে আর আমাকে আশপাশ থেকে অনেক কথাই অনেকে বলছে ভেন্ডি লাগিয়ে রেখেছে মুখের মধ্যে তো যাই হোক আমি স্টান সেরে চলে এসেছি মুখটা খুব চকচক করছে নিজে হাত দিয়ে বুঝতে পারছি একদম স্মুথ সফট লাগছে তো ফেসবুক থেকে দেখলে আমাকে অবশ্যই এটা লাইক করবে ফলো করবে আর ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আসছি পরের ভিডিও নিয়ে টাটা